হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস লিটল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আজকে আমাদের রিজওয়ানসে। তো রিজওয়ানসের এই সেলফি জোনটা রেডি হয়ে গেছে। তো সৌমেন বলল যে সেলফি জোনটা রেডি হয়ে গেছে, তুই চাইলে কভার করতে চলে আসতে পারিস। সো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওরা বানিয়েছে। আর আমাদের রিসেপশনটা সেই সময় রেডি ছিল না, এখন রিসেপশনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের বেস কিচেনে। আমি বলেইছিলাম যে তোমাদের সাথে আমি আমাদের কিচেনটা শেয়ার করব। তো কিচেন ডিটেলসটা আমাদের শেফ তোমাদেরকে দিয়ে দেবে। আমি জানি না যে কোনটা কিসের জন্য ইউজ হয়, সো খুব একটা জানি না, কয়েকটা জানি কিন্তু সবগুলো জানি না। তো আমি এখন জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল ভিউ করিয়ে দিচ্ছি, এরপর আমাদের শেফ বলবে যে কোনটা কিসের জন্য ইউজ করা হয়। তো এটা আমি জানি, এটা চাপের জন্য। আর এই দেখো কিচেন সেট আপটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে, আমাদের ফুড ট্রায়ালও স্টার্ট হয়ে গেছে। আজকেও চাইনিজ কম্বোর উপর একটা ফুড ট্রায়াল হওয়ার কথা আছে। এটা তো নিশ্চয়ই তন্দুর, আমি দেখে যা বুঝতে পারছি। তো চলো দাদাকে জিজ্ঞেস করি কোনটা কিসের জন্য ইউজ করা হয়। তোমরা দেখতে থাকো, ব্লগটা শেষ অবধি দেখো, কিন্তু স্কিপ করো না, ওকে? বিরিয়ানি থাকবে, একটা তো চিকেন বিরিয়ানি, একটা তো চিকেন বিরিয়ানি, মোগলাইয়ের উপর গ্রেভি আইটেম থাকবে, ফ্রিজটা রোল আর চাপের ফ্রিজ, ওটা হচ্ছে রোল কাউন্টার, ওটা হচ্ছে চাপ কাউন্টার, এটা হচ্ছে তন্দুরের কাবাবের ডিসপ্লে, প্লাস ফ্রিজ, এ দুটো হচ্ছে তন্দুর, ওখানে তন্দুরে রুটি প্যাকিং হবে, আর এগুলো ওয়াটার, এটা হচ্ছে ইন্ডিয়ানের মশালা ফ্রে, ইন্ডিয়ান এটা ফ্লেভার, এটা ইন্ডিয়ানের চুলো, এটা ইন্ডিয়ানের ফ্রিজ, এটা চাইনিজের চুলো, এটা চাইনিজের চুলো, আর ওখানে একটা রুমালি, গরম জল ঠান্ডা জল, ওটা ঠান্ডা জল, দশটা সিলিন্ডার একসঙ্গে বলছে, তারপরে লক সিস্টেম আছে, সিলিন্ডারগুলো বসেই তো আছে বোধ হয়, সিলিন্ডার দুটো এখন চুলো চালু আছে না, চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের মকটেল কাউন্টারের দিকে। আমাদের মকটেল কাউন্টার কিন্তু পুরোপুরি রেডি টু সার্ভ, মকটেল ট্রায়াল অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সব রকমের মকটেল আইটেমস কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে, তোমাদের যেটা ইচ্ছে টেবিল মেনু থেকে সিলেক্ট করে অর্ডার করে নিতে পারো। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই ওয়াশ বেসিনের পোর্শনটা কিন্তু রেডি ছিল না, এখন এসে দেখলাম এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
the foods are ready to be served. এখানে আছে egg chicken hakka noodles, তার সাথে chili chicken dry, আর তার সাথে আছে as a starter chicken lollipop. Chicken lollipop টা একটা তো normal যেটা fried হয়, এটাও ছিল আর তার সাথে chicken lollipop tossed in sauce, মানে Rizwan sauce এর মধ্যে tossed করে এই chicken lollipop টাও কিন্তু আমাদেরকে সার্ভ করা হয়েছিল. ফুড ট্রায়ালের সাথে সাথে আমাদের F&B অ্যাসোসিয়েটস দের ট্রায়ালও কিন্তু স্টার্ট হয়ে গেছে. ওরা কিভাবে সার্ভ করছে, ওদের সার্ভিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, প্রপারলি সব কিছু ম্যানেজ করতে পারছে কিনা, সব কিছুই কিন্তু আমরা দেখছি. চলো এর মাঝে তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের রিজওয়ান্সের ওপেনিং ডেটটা. আমাদের রিজওয়ান্স ও ওপেন হতে চলেছে 9 সেপ্টেম্বর. 9 সেপ্টেম্বর থেকে রিজওয়ান্স তোমাদের সবার জন্য খুলে যাচ্ছে. আশা করব তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আমাদের এই রিজওয়ান্সে অবশ্যই ভিজিট করবে. আমার যারা ইউটিউবার ফ্রেন্ডসরা আছো তাদেরকে কিন্তু 9 সেপ্টেম্বরে আমাদের রিজওয়ান্সের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো, তোমরা কিন্তু অবশ্যই এসো. চলো ওরা টেস্ট করে বলুক যে খাবারগুলো কেমন হয়েছে. আর সৌমেন তো টেস্ট করেই আমাকে বলে দিল যে দ্য ফুড কোয়ালিটি ইজ জাস্ট অসাম. তো আশা করছি তোমরাও খুব শীঘ্রই আমাদের এখানে ভিজিট করবে. আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আসবো আবার একটা ব্লগ নিয়ে. সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে. টিল দেন বাই, টেক কেয়ার.